মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে এপ্রিলের 21 তারিখ, আজকে আমার মেয়ের, বড় মেয়ের বার্থডে আর কি। তো আজকে ওর 8 ইয়ার্স কমপ্লিট হচ্ছে, আর তেমন কিছু প্ল্যান প্রোগ্রাম নেই। ও বলেছে যে কেকও, মানে কেকও লাগবে না বলছিল আর কি। তো দেখি বিকালে ওর পাপা আসতে কেক আনবে মনে হয়, ওকে এখনও বলিনি, ওটা সারপ্রাইজ ওর জন্য। তো বলেছে কোথাও ঘুরতে নিয়ে যেতে, তো দেখি বিকালে হয়তো মাতা বাড়িতে নিয়ে যাব একটু। আর এখন খেলতে গেছে, সকালে যোগা টিচার এসেছিলো, যোগা করে এখন খেলতে গেছে, আজকে পড়াইনি, আজকে একটু রেস্ট করুক। তো এই যে ছোটো জনের কাজ তো চলছে, ওর কাজের কোনো শেষ নেই। না রে বাবা, হ্যালো বলো, হাই বলো, হাই, চোখ দেখাও, চোখ, মাথা কোথা, মাথা একটা হাসি দাও, ডাকো তো, ডাকো, আসো বলো। তো ওর কাজ, ঘুম থেকে উঠেই কাজ শুরু হয়, ঘুমানো পর্যন্ত ওর কাজ চলে। ওই হাই বলছে, আবার হাই, একটা মতম দো। ওকে সকালে খাইয়ে দিয়েছি, তো একটু পরে ভাত খাওয়াবো স্নান করে। তা আমার এইটা দেখো, মাছ, পয়লা বৈশাখের দিন মাছ ফুটে পড়েছিল, এটার এই অবস্থা এখন। আর কারেন্টও টিটি করছে, আমাদের এখানে কার্ড সিস্টেম হয়ে গেছে কারেন্ট, তো পোস্টপেড যেটাকে বলে আর কি, ও সরি পোস্টপেড না, প্রিপেড, প্রিপেড হয়ে গেছে লাইটও। তো চলো, আজকে স্পেশাল হচ্ছে ওর জন্য মাংস বিরিয়ানি রান্না হচ্ছে, আর ও বলেছে বাতিমার ভাজা খাবে, তো ওইটাও করে দিয়েছি, এখন খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো আর কি। আর চাটা খাওয়া হয়েছে, তারপর একটু চা খেতে হবে আবার। আর মা আমাদের বারান্দাটা একটু মেক ওভার করেছে, দেখাই তোমাদেরকে, মানে ছোটো ছোটো পটসগুলি এনে এভাবে ঝুলিয়েছে, আর ডাইনিং টেবিলটা বারান্দায় নিয়ে এসেছে আর কি, এখানে বারান্দা নিয়ে এসেছে। এখানে খাট তো আছে, এখানে আমি পড়াই স্টুডেন্টদেরকে এখন, কারণ রৌদ্র ভালোই থাকে, আর দেখো এই ভালোই রৌদ্র থাকে, তো এখানে বসে আমি পড়াই, আর দিনের বেলা এখানেই খাওয়া দাওয়া হয়। গার্ল স্নান টান করে একদম নতুন ড্রেস এখনো পরিনি, বিকালে পরে দেখাবে না বাবা। আর এ হচ্ছে আমাদের ছোট জন, এখন স্নান করে আসলাম, সিঁদুর টিঁদুর লাগাবো। আর আজকে বাইরে রৌদ্র দিয়েছে, এই যে রৌদ্র। আর কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম না, অনেকগুলি আম পড়েছে, তো আম কিছু মা কেটে রৌদ্রে দিয়ে রেখেছে আচার বানাবে বলে। আর এ বাবা, বনুকে ডাক দে। তো এই যে আম এখানে রয়েছে, আম ভর্তা বানাবো, আম ভর্তা বানিয়ে খাবো। আর কিছু আম রৌদ্রে শুকানো আছে, এই যে। আজকে রৌদ্র ওঠাতে মাও অনেকগুলি কাপড় ধুয়ে দিয়েছে, তো যাই হোক এখন যাই সিঁদুর টিঁদুর লাগাই, ওকে ভাত দেব, ভাত দিয়ে ছোটটাকে ঘুম পাড়াবো। এই আসো চলো, হ্যাঁ দেব এখন ভাত, চলো 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 বাবা, চলো চলো চলো। তো যাই ওকে ভাত দিই, হ্যাঁ। ছোট্ট সোনা বাবাটার এই আজকের ডিমান্ড যে লেগ পিস খাবে আর বাতেমা বড়া ভাজি খাবে, তো দিয়েছি সব রেডি করে, তো ওকে দিই। তোমরা সবাই ওকে খুব আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, ভালো মানুষ হয়, আর এভাবেই যেন আরও বাকি সবটা বছর এভাবে ভালো ভালো কেটে যায়। আর বিকালে দেখি কোথাও বের হতে পারি কি না, বৃষ্টির তো এখন ঠিক ঠিকানা নেই, তার জন্য আর কি। তো এখন যাই, পরে আবার দেখা হবে। তারপরে ঘুমিয়েছিলাম একটু, ভালো করে ঘুমটা হয়নি যদিও, ও উঠে গেছে, এখন ডাইনিংয়ে উঠে বসিয়ে মোবাইল দিয়ে বসিয়ে রেখেছি, একদম অলস লাগছে, ভাবছি আম ভর্তা খাবো।
আমবত্তা বানিয়ে খেলে হয়তো একটু ভালো লাগবে। আসলে ঠিকই যাই, হ্যাঁ আমবত্তা বানাই। তুমি কুলে নিয়ে বসো না বনুকে, পাতো না তাই ধরবো। ফু কর মোমটাকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মোনালিসা, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি খাইয়ে দাও পাপাকে, দাদাকে, নানাকে। আমরা হয়ে গেছি রেডি, এখন যাবো মেলাতে ঘুরিয়ে আনে। ওই দেখো আর একটা কি করছে। চলো বাবা তোমাকে নেবো তো। তো ছোট্ট একটা কেক ঘরে বানানো হয়েছিল, ওইটা কেটে বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে। আর এখন ঘুরতে নিয়ে গিয়ে গিফটটা দেওয়া হবে আর কি। তো গাড়ি ঘুরাচ্ছে, এখানে ঘুরাবে, গাড়ি ঘুরিয়ে তারপর যাওয়া হবে আর কি। আস্তে আস্তে মিনু, আমি পিছনে যাইতাম নে, যাই বিলা। এটা কি তারে আসো, চলো আসো। আমি ভিডিও করি, অন্ধকার কিছু দেখা যায় না, কালা কালা। অন্ধকার ক্ষতি করে। হ্যাঁ নিচে দৌ, নিচের দিকে দৌ, নিচের দিকে, নিচের দিকে দৌ।